তো ভাইয়া আপনি তো গাড়ি ড্রাইভ করেই যাবেন বাসায় নাকি? আচ্ছা যাক, তখন আরও বেশি ফিল করতে পারবেন ভাবিকে নিয়ে যেহেতু বসছেন। অ্যাট দ্য সেম টাইম আমাদের শোরুমে থেকে আরও একটি বাইক ডেলিভারি যাচ্ছে, সেটা হচ্ছে যে টিভিএস উইগো। আর টিভিএস উইগোটা কে নিল আমরা এখন তাদের সাথেই কথা বলবো একটু। আর এখানে দেখতে পাচ্ছেন যে শোরুমের ম্যানেজার সাহেব টাকা গুনায় ব্যস্ত আসছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোহান বাইকসে সবসময় একটা বেচাকেনার ধুম থেকে থাকে। আর এই মুহূর্তে আমরা ক্যামেরায় ধারণ করতে যাচ্ছি যে সোহান বাইকসে কেমন বেচাকেনা হচ্ছে বা কি বাইক গেছে সেটাই আমরা দেখাবো। যেখানে দেখা যাচ্ছে যে এখানে টাকা পয়সার লেনদেন হচ্ছে বাইক সেল করার ইয়ে, তো দেখতেই পাচ্ছেন এখানে সবাই ব্যস্ত আর আমাদের ক্রেতারা এখানেই আছেন। তো আমি যদি একটু কথা বলি আমাদের ক্রেতার সাথে, তো ভাইয়া আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ নয়ন। মোহাম্মদ নয়ন ভাই, আর বাসা কোথায়? আমার বাসা মগবাজারে। মগবাজারে না? ও আচ্ছা, তার মানে এই এলাকারই মানুষ আপনি? এই এলাকারই। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া কি বাইক নিলেন আমাদের শোরুম থেকে আপনি? টিভিএস স্টিকার। আমাদের বাইক থেকে টিভিএস স্টিকার নিলেন? আমাদের শোরুমে থেকে আপনি কেন বাইক নিলেন এটা যদি বলতেন একটু। এটা আমি সবাইকে বলবো, সোহান বাইকে বাইক এখানে এসে খুব ভালো লাগে। আবার দ্বিতীয় কথা, এখানে বাইকগুলো অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে বলি এখান থেকে সবাই বাইক নিউ, ঠিক আছে জি। আর এখানে বাইকগুলো খুবই ভালো। আচ্ছা ঠিক আছে জি। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া আপনি আমাদের এই সোহান বাইক থেকে বাইক নিয়ে কি স্যাটিসফাই? হ্যাঁ আমি স্যাটিসফাই। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। তো ভাইয়া আপনার সাথে যারা আসছে কে কি হয় আপনার? এখানে আমার ওয়াইফ আছে। আচ্ছা, আমার ছেলে আছে, আমার বড় বোন আছে। আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন না? আচ্ছা, তো আপনারা সবাই স্যাটিসফাই তো আমাদের শোরুমে এসে? আচ্ছা যাক, থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা দোয়া করবেন আমাদের শোরুমের জন্য, আমাদের সকলের জন্য, কারণ কি আপনাদের সন্তুষ্টই আমাদের কাম্য। তো ভিউয়ার্স, ভাইয়ারা যে গাড়িটা নিছে সেটাই হচ্ছে এই টিভিএস স্ট্রাইকার গাড়িটা নিছে ভাইয়ারা। তো আমরা এখন চাচ্ছি যে ভাইয়া আর ভাবি একসাথে গাড়িটিতে উঠুক। ভাইয়া আপনি যদি ভাবিকে নিয়ে একটু গাড়িতে বসতেন দেখতাম আমরা। ভাইয়াকে অনেক মানাইছে গাড়িটাতে, সুন্দর লাগতেছে ভাইয়াকে। আর ভাইয়া এমনি দেখতে লুকস গুড, সুন্দর মানুষ, তার মধ্যে ব্ল্যাক কালারের বাইক, মানাইছে দুইজনকে অনেক সুন্দর। তো ভাইয়া আপনি তো গাড়ি ড্রাইভ করেই যাবেন বাসায় নাকি? আচ্ছা যাক, তখন আরও বেশি ফিল করতে পারবেন ভাবিকে নিয়ে যেহেতু বসছেন। ভাইয়া আপনি তো আজকে আমাদের এখান থেকে বাইক নিলেন, তো আশা করি আপনার কাছ থেকে আমরা একটা হোপ রাখতে পারি যে আপনার যত আত্মীয় স্বজন আছে বা যারাই আছে আপনি অবশ্যই তাদেরকে সাজেস্ট করবেন যে আমাদের সোহান বাইক থেকে বাইক নেওয়ার জন্য, কি তাই নাকি? আমি আমার আত্মীয় স্বজন ভাই ভাইরা বন্ধু লোক যারা আছে আমি যদি সোহান বাইকের কাছে আসতে অবশ্যই তার থেকেই বাইক নিই। অবশ্যই ভালো বাইক। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তো ভাবি আপনি কি আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বলবেন? যাক, খুবই খুশি হলাম। তো ভাবি ভাইয়া আপনারা সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের সোহান ব্লগস ইউটিউব চ্যানেল আছে, সেটা অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো ভাইয়া আপনারা ভালো থাকবেন, ঠিক আছে? ওকে ভাই, আসসালামু আলাইকুম। সো অ্যাট দ্য সেম টাইম আমাদের শোরুমে থেকে আরও একটি বাইক ডেলিভারি যাচ্ছে, সেটা হচ্ছে যে টিভিএস উইগো। আর টিভিএস উইগোটা কে নিল আমরা এখন তাদের সাথেই কথা বলবো একটু। আর এখানে দেখতে পাচ্ছেন যে শোরুমের ম্যানেজার সাহেব টাকা গুনায় ব্যস্ত আসছেন। তো আমি আমাদের ক্রেতার সাথে যদি একটু কথা বলি, ভাইয়া ভালো আছেন? আচ্ছা ভাইয়া নামটা কি ভাইয়া? জি ভাইয়া, আচ্ছা ভাইয়ার বাসাটা কোথায়? বনানি। আচ্ছা ভাইয়া আপনি আমাদের শোরুম থেকে কি বাইক নিলেন? উইগো। আচ্ছা, স্কুটিটা নিয়েছেন নাকি? আচ্ছা, তো ভাইয়া আপনি আমাদের শোরুমে থেকে এই বাইকটি নিয়ে কি স্যাটিসফাই? আচ্ছা না, অবশ্যই ইনশাল্লাহ আমরা আশা করি যে আমাদের এখান থেকে যে যাই বাইক নেবে তাদেরকে স্যাটিসফাই করতে পারলে আমরা পরিপূর্ণতা পাবো সেখানে। তো ভাইয়া আপনি মূলত আমাদের এখানে থেকে বাইক নেওয়ার রিজনটা কি সেটা যদি একটু বলতেন আমাদেরকে।
আসছে এই কারণে যে লেটেস্ট মডেলের যেগুলো পাওয়া যায় আর গাড়ির কন্ডিশন দেখতে খুব ভালো ভালো থাকে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ যে আপনাদেরকে আমরা স্যাটিসফাই করতে পারছি বা আমাদের এই সোহান বাইক করতে পারছে, সেই জন্য অনেক ধন্যবাদ। আপনাদের মুখ থেকে যখন আমরা এই কথাটা শুনি গুড ফিল হয় আমাদের। তো ভাইয়া অনেক ধন্যবাদ, আর ভাইয়া ভালো থাকবেন আপনারা। হ্যাঁ ওকে ভাই। তো ভাইয়ারা যে বাইকটা নিয়েছে সেই বাইকটা হচ্ছে এটা, যে টিভিএস উইগো, এই বাইকটাই তারা নিয়েছে আমাদের শোরুমে থেকে। তো আপনাদেরকে আগেই বলছি যে বেচা কেনার ধুম সবসময় লেগেই থাকে, বাহিরে দেখতে পাচ্ছেন অনেক বাইক, আর এই সবগুলো বাইকই আমাদের এখান থেকে ডেলিভারি যাবে। আর এখানে হচ্ছে আমাদের কাছে আছে R15 ব্র্যান্ড নিউ। আর আমাদের নতুন শোরুমটার পাশাপাশি যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের নতুন বাইকের শোরুম। আর নতুন বাইকের শোরুমের পাশাপাশি আমাদের যে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমটা, এখানে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো রয়েছে, আপনারা এখানে অনেকগুলো বাইক পেয়ে যাবেন। তো যাদের বাইক প্রয়োজন তারা আমাদের সোহান বাইকসে চলে আসতে পারেন। আর যারা আমাদের অ্যাড্রেসটা জানেন না তাদের জন্য আমি বলবো যে 77 DIT রোড মৌচাক মোড় সংলগ্ন ঢাকা। আর ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার প্লাস ঠিকানা দেওয়া থাকবে, আপনারা সেই ঠিকানা অনুযায়ী যোগাযোগ করে চলে আসবেন। আর একটা লোকেশন আমি ইজিলি বলে দিতে পারি আপনাদেরকে, মালিবাগ রেলগেট থেকে যারা ঠিক মৌচাকের দিকে আগাতে থাকবেন, মৌচাকের দিকে এগিয়ে এসে হাতে বামে দেখতে পাবেন সোহান বাইকস। আর যারা মৌচাক দিয়ে আসবেন তারা ফরচুন শপিং মলের অপোজিটে আসলেই আমাদের সোহান বাইকস পেয়ে যাবেন। তো বন্ধুরা আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগসে। আসসালামু আলাইকুম।